আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডোবির বেশ কিছু ইফেক্ট, এবং শুধু সিসি লেখে যেসব ইফেক্টগুলো অ্যাডোবি আমাদের সামনে প্রেজেন্ট করে, খুব ইম্পর্টেন্ট কিছু ইফেক্ট, সেগুলো আমরা দেখব। আর প্রথমে আমার যেই সিসি লেখার পর যেসব ইফেক্ট আছে, সিসি ক্রস ব্লার, ক্রস ব্লার, যে রেডিয়াল ব্লার, আমরা কিন্তু একে এখান থেকে দুইটাই ব্লার, জাস্ট একটা ব্লার নিয়ে আমি শুধু ব্লারটা করিয়ে দেখি, এটা ব্লার, ওকে, রেডিয়া, এটা ব্লারটা হচ্ছে আর কি। ঠিক যেইভাবে ব্লারটা আপনি কম্পোজিটিং করবেন, ঠিক সেভাবে ব্লারটা হবে। ক্রস ব্লারও ঠিক সেরকম, মানে ব্লারেরই একটা অংশ। তো আমরা এগুলা করে করে দেখব। এটা হচ্ছে ডাইরেক্ট ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইড দিয়ে ক্রস, দুই সাইড দিয়ে ব্লার হয়ে যাচ্ছে। এবং এটার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ থেকে ব্লার হবে নাকি ওয়াই অক্ষ থেকে ব্লার হবে, এটা সম্বোধন করবে ভেক্টর ব্লার। রেডিয়াল ফার্স্ট ব্লার, এটা তো আমরা জানি। তো সিসি কম্পোজিটটা, সিসি কম্পোজিট ইফেক্টটা যদি ইউজ করা হয়, তাহলে ইন ফ্রন্ট থেকে এখানে যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয়, তাহলে এই শুধু উপরের আপনার হচ্ছে, আমরা যখন এই শুধু যে লেয়ারটা এইখানে যে কাজটা হয়, এইখানেও সেই কাজটা হয়, ঠিক আছে, এখানে অপাসিটিটা কমাইতে পারবো, আর জিবি অপশনটা উঠাইতে পারবো। যাই হোক, এখানে কম্পোজিটের কাজটা এখানে এই হিসেবে কাজ করতেছে, মাল্টিপল না বাকি কোন সেক্টরে আমরা কাজ করবো সেই অনুযায়ী কাজ করতেছে। ওকে, তো আমরা এটা ডিলেট দিয়ে দিই। এখানে সিসি কালার, ন্যাচারাল কালার, অফসেট কালার, কালার ক্লায়েন্ট, কালার টোনার, এগুলো সবই কালার কারেকশনের কাজ। এইটা দিয়ে সিসি কালার কারেকশনে, এটা দিয়ে কালার কারেকশন করা যায়। এবার ডিস্ট্রয়ার থেকে কিছু সিসি অংশ, সিসি ব্যান্ডিট, সিসি ব্যান্ডিট বলে খুবই ইন্টারেস্টিং একটা কাজ হবে। ব্যান্ডিটটা যখন আমি মারবো, দেখেন খেয়াল করেন, সিসি ব্যান্ডিট এটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে। ওকে, তো টিউ 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 টিউ, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যাবে। আর এটাকে একটু ই করি, অফসেট করি, এটা একটু বড় করি, একটু বড় করি, বা এটাকে আমি সরি ব্যান্ডিটে এইটাকে আমি এই সাইডে নিই, নিলাম, নেওয়ার পরে এবার ব্যান্ডিট করতে পারি, টিউ টিউ, মানে একটা ধরে আর কি। অর্থাৎ দেখ, এটাকে আমি এখানে রাখলাম, এটাকে আমি এখানে রাখলাম, ওকে, টিউ 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 টিউ, খুব সুন্দর ভাবে অ্যানিমেশন করা যাচ্ছে। আমি ব্যান্ডের জায়গায় এখানে স্টিক দিয়ে দিই, লাঠি, লাঠির মতো কিন্তু দেখা যাচ্ছে। একটা লাঠি থাকলে কিন্তু এখানে, যদি একটা লাঠি যদি এখানে একটা পিকচার থাকে, তাহলে কিন্তু লাঠির মতো অ্যানিমেশন হতো। এখানে নান থাকলে নান, ব্যান্ড মিরর থাকলে মিরর ভাবে অ্যানিমেশন হবে। তো না, এটা এইটাই ভাবে ব্যান্ডই থাকুক। তো আমরা এখন অন্য অপশনে যাই, আমরা সিসি BNDER, বেন্ডার, বেন্ডারটা মারলে আপনার কি হবে জানেন? এটা চিন্তা করেন, ডাইরেক্ট বেন্ড হবে। তো এখানে ডাইরেক্ট সেম কাজটাই করবে আর কি। এবং এখানেও কিছু কিছু অপশন আছে, বক্সার থেকে শুরু করে কিছু কিছু অপশন আছে, ঠিক আছে। এটা কোন সাইড দিয়ে কিভাবে কিভাবে এটা অ্যানিমেশন হবে, খুব সুন্দর হবে, এটা কিন্তু অ্যানিমেশন হবে। ওকে, পজিশন থেকে শুরু করে সব জায়গায় আপনি অ্যানিমেশন করতে পারবেন, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারবেন। এবার সিসি কি, সিসি গ্লোব, গ্লোব লেজার, সরি এটা পরে নেবেন, এটা আমি উচ্চারণ করার টাইম নেই আমার। এটা ইফেক্টটা মারলে হচ্ছে এটা খুব চমৎকার কাজ হয়, সেই কাজটা আমি আপনাদের করেই দেখাবো। এইটা যদি আমি এইখান থেকে, যদি আমি ইমেজ থেকে, ইমেজে থাকুক, লাইটিং থেকে, রেড, ব্লু, আলফা, যে কোনো চ্যানেল নিতে পারবো, আমি শুধু লাইটিং থেকে এটার কাজটা দেখাবো। এটা হচ্ছে পয়েন্ট, যদি লাইট নিই, এই লাইটটা দেখেন খেয়াল করেন, এই যে খেয়াল করেন, একটা সাইডটা, একটা অ্যানিমেশন, একটা সাইডটা লাইটিং করা যাবে, খুব ছোট আকারে পয়েন্ট লাইটিং হচ্ছে, খেয়াল করেন, খুব সফট আকারে। ওকে, হাইলাইট করলে হাইলাইট, সফটলাইট করলে সফটলাইট, আমি সব একেবারে সব সফট লাইট করে রাখতেছি জিনিসটায়। এবং এই জিনিসটাকে আটো কমাই দিই, বাড়াই দিই। ওকে, দেখেন আমি যদি এই এখানে একটু জায়গা, কারণ এই মুখের উপর একটু আলো পড়ছে, ঠিক আছে, বা মুখের উপর থেকে আলোটা একটু উপরে যাচ্ছে, ঠিক আছে, সেই হিসেব করেও কিন্তু আমরা এটা করতে পারি। কারণ এইখান থেকে মুখের আর উপর থেকে, মানে এর মধ্যে কিন্তু অনেক গভীরে পয়েন্টে পয়েন্টে কাজ আছে। আমি অ্যানিমেশন দিলাম, আমি একটু সামনে গেলাম, আস্তে করে এটাকে উপরে নিয়ে গেলাম, দেখেন খুব সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেল, খুব লাইট অ্যানিমেশন, খুব সহজে। তো আমরা এইটা দেখলাম, এটার মধ্যে আরো অপশন আছে, আপনারা ঘেটে ঘুটে দেখবেন, ঠিক আছে।
একটা সফটনেট আছে, কার্টওয়ে আছে, বিভিন্ন শেডিং আছে, ছায়ার কিছু অবস্থান আছে। সো এই ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা ইফেক্ট দেখতেছি আমি। এবার সিসি ফ্লো মোশন, ফ্লো মোশনটা ইফেক্টটা মারলে দেখা যাক কি হয়, এটা আমি আগে দেখে নাই। ফ্লো মোশন এটা অনেকটা, আপনি যদি ফ্লো মোশনটা একটু কোনো পানি ড্রপিং ড্রপিং কোনো কাজ করতে চাই, সেই ক্ষেত্রে ফ্লো মোশনটার কিছু কাজ আছে। এছাড়া আমি এখানে ফ্লো মোশনটার কোনো ই দেখতেছি না। যাই হোক, এখানে আরো অনেক আছে, মাল্টি লো, ঠিক আছে, সিসি গ্রেডিয়েন্ট, ডিআই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা মারলে হচ্ছে এই চতুর্ভুজ হয়ে গেছে, পুরো চারদিক ভাগ ভুগ হয়ে গেছে, তাই তো? তো কাট ইট, কাট টাইটেল অফ করে দিই, পুরো ভাগ হয়ে গেছে, একেবারে একটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, কাট টাইটেল দিলে এইখানে দেখেন পুরো ভাগ হয়ে গেছে। ওকে, গুড, এটা চার ভাগ হয়ে গেছে, চার ভাগ হয়ে গেছে, একেবারে চার ভাগ করে অ্যানিমেশন করতে পারবেন আপনি। ওকে, এর মধ্যে অ্যানিমেশন হবে, সুন্দর সুন্দর অ্যানিমেশন হবে, একেবারে চারদিকে ছড়ায় যাবে, ছড়ায় যাবে, জিনিসটা ঘুরবে, তারপর একসাথে পট করে একসাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে। সিসি লেন্স, সিসি লেন্সটা মারলে একটা লেন্সের মতো আকার ধারণ করছে, ওয়াও, গুড একটা অ্যানিমেশন হবে। কিন্তু খুব খুব সফটলি আপনি কাজটা করতে পারবেন। একটু কমাই দিই, গো গো, খুব দ্রুত কিন্তু সফটলি জিনিসটা হবে, গো, ঠিক আছে। সো লেন্সটা বাদলাম, এবার সিসি পেস টার্ন, খুব ইম্পর্টেন্ট একটা ই, এটা কিন্তু খুব মজার এবং ইম্পর্টেন্ট। এই এখানে দিলাম না, এখানে দেখেন পেজের মতো উল্টাচ্ছে। ওকে, ওই দেখেন পজিশন, ফল্টের পজিশন চেঞ্জ হচ্ছে, দেখেন, খেয়াল করেন। এবং এটা কিন্তু আরো অ্যানিমেশনের অনেক কাজ আছে। ওকে, পেজ টার্ন, বইয়ের পেজটা উল্টানোর সময় কিন্তু এখান এখান থেকে টার্ন করা যায় এই ইফেক্টটা মেরে। এইখানে আরো অপশন আছে, এটা খেটে খুঁটে দেখবেন, আমি জাস্ট একটা বেসিক নলেজ দিয়ে দিলাম। সিসি কি, কিসি পাওয়ার পিন, গুড, এটা পাওয়ার পিনটা দেখি, পাওয়ার পিন বা কর্নার পিনের মতোই কাজ করতেছে, এটা থ্রি ডি আকারে কাজ করতেছে। পাওয়ার পিনটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টে কোনো কিছু বসাবো আমি, ঠিক আছে, এটা কর্নার পিনের মতোই কাজ করে, কিন্তু এটা থ্রি ডি তে বোধহয় কাজ করবে। ওকে, পাওয়ার পিনটা, এই যে পাওয়ার পিন, মানে এটা কর্নার পিনের মতো অনেকটা কাজ করতেছে। ওকে, আমরা পজিশন ধরেই আমরা চেঞ্জ করাটা ভালো। এখানে পাওয়ার পিনটা এক্সটেনশনের মধ্যে টপ টপ অনেক কিছু আছে, সাইডে আছে, মানে এটা চারদিকে বটম থেকে শুরু করে চারদিকে এটার পজিশনটা ঠিক করা যায়, ঠিক আছে, পাওয়ার পিন দিয়ে। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা, এর মধ্যে আবার এটা অ্যানিমেশনও করা যায়, ঠিক আছে, অ্যানিমেশন তো করা যায়। খেয়াল করে দেখেন একটা সাবজেক্টকে, এই বড় সাবজেক্টকে কিন্তু এটাকে কিন্তু এইভাবে করে অ্যানিমেশন করা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু পাওয়ার পিনটা খুব ভালো ভালো কিছু কাজ আছে। সিসি কি রিফিল, পিউস রিফিল, রিজ আর আই পি পি অনলি রিফিল। যাই হোক, এটা দেখি কি অবস্থা, এটা কি, এটা দেখতে হবে, এটা তো বুঝতেছি না, এটা রিপিনটা রান করে নি, হাওয়া হয়ে গেছে, এটা আমি বুঝি নাই। সো এটা বাদ, সিসি সাইজ, এটা এটা ব্যান্ডের আকারে এটা কাজ করছে, এটা কি দেখতে হবে আসলে কি, আমরা কিন্তু একটা বাউন্সিং আকার একটা ই করতেছে, একটা পয়েন্ট ধরে, দেখেন, খেয়াল করেন, এই যে পয়েন্টটা রয়েছে না আমার, এই পয়েন্টটা যেখানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটার বাউন্সিং করতেছে। ওকে, হাই ডাউন, টিং 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 টিং, খুব সুন্দর ভাবে কাজ করতেছে। ওকে, ডান নামে আসতেছে স্টেট কালারে, অপশনে কালার হয়ে যাচ্ছে, এটারে আপনি যদি যে কোনো কালারে মডিফাই করে দিতে পারেন, টিং টিং। ওকে, গো, এসিসি স্মার্ট, SME স্মার্ট, স্মার্ট, এটা কি কাজ, এটার কি কাজ দেখতে হবে, এটার কাজটা হচ্ছে